হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর পাঠ্য একটি গল্প বাংলা গল্প সম্পর্কে আলোচনা করছি গল্পটির নাম অদ্ভুত আতিথেয়তা এটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অদ্ভুত আতিথেয়তা গল্পে আতিথেয়তা কেমন হওয়া উচিত অতিথিকে কেমন করে বরণ করা উচিত এবং তার সাথে কেমন ব্যবহার করা উচিত সেই সম্পর্কে সুস্পষ্ট নির্দেশিকা আছে এটি এক ধরনের নীতি গল্প নীতি গল্প তার কারণ হলো এই গল্পের মধ্য দিয়ে বিদ্যাসাগর মহাশয় আমাদের আতিথেয়তা সম্বন্ধে একটি পাঠ শেখাতে চেয়েছেন তাহলে চলো গল্পটি শুরু করি একদা আরব জাতির সহিত মোর দিগের সংগ্রাম হয়েছিল একদা মানে এক সময় এক সময়ে আরব জাতির সঙ্গে মোর জাতির সংগ্রাম বা যুদ্ধ বেঁধেছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর্ সেনাপতির অনুসরণ করে তিনি অশ্বারোহণে ছিলেন প্রাণ ভয়ে দ্রুত পলায়ন করিতে লাগিলেন অর্থাৎ আরব সেনা এক মোট সেনাপতিকে তাড়া করেছিলেন এবং মোট সেনাপতি প্রাণ ভয়ে প্রাণ বাঁচানোর জন্য দ্রুতবেগে ঘোড়া পিঠে চেপে পালিয়ে যাচ্ছিলেন আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন অনেক দূর পর্যন্ত আরব সেনারা অনুসরণ করার পরে তারপরে যখন অনুসরণ আর করল না তখন এই মোট সেনাপতি তিনি নিজের শিবিরের উদ্দেশ্যে যেতে থাকলেন বা গমন করতে থাকলেন কিন্তু তার দিকভ্রম জন্মিয়াছিল এই জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ উপস্থিত হইলেন কিন্তু ইতিমধ্যে অনেক দূর যাওয়ার পরে মোর সেনাপতির দিকভ্রম অর্থাৎ দিক ভুল হয়ে গিয়েছিল তিনি কোন দিকে চলেছেন বুঝতে না পেরে তিনি বিপক্ষ অর্থাৎ আরব এক আরব সেনাপতির শিবিরের কাছে পৌঁছালেন সে সময় তিনি এরূপ ক্লান্ত হয়ে যে আর কোনো ক্রমে অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না তখন তিনি অত্যন্ত ক্লান্ত হয়েছেন সারাদিন যুদ্ধ এবং তারপরে আরব আরব সেনাদের তারা খেয়ে তিনি এতই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি আর ঘোড়ায় পিঠে চেপে থাকতে পারছেন না অর্থাৎ আর বেশি দূর পথ তিনি যেতে পারবেন না কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন এরপরে তিনি এক আরব সেনাপতির শিবিরের কাছে পৌঁছালেন এবং আশ্রয় আশ্রয় প্রার্থনা প্রার্থনা অর্থাৎ রাত্রিকালে থাকার জন্য আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব তুল্য নহে লেখক বলছেন যে আরব জাতি আতিথেয়তা বিষয়ে উন্নত জাতি কেহ অতিথিভাবে আরব দীগের আলোয় উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন কেউ যদি অতিথির মতো আরব জাতির দুয়ারে গিয়ে পৌঁছায় আশ্রয় চায় তাহলে আরব জাতি বা আরব আরবের মানুষরা সাধ্য অনুসারে সেই মানুষটিকে সাহায্য করে সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না আর সেই আশ্রয় প্রার্থী মানুষটি যদি শত্রু হয় তাহলেও তাকে আশ্রয় দিয়ে থাকেন তার প্রতি বিরুদ্ধ আচরণ করেন না আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদের উদ্যোগ করিয়া দিলেন যখন মোর সেনাপতি আশ্রয় প্রার্থনা করলেন আরব সেনাপতির কাছে তিনি সঙ্গে সঙ্গে সে আশ্রয় প্রদান করলেন বা দিলেন এবং তাকে অত্যন্ত ক্লান্ত দেখে ক্ষুদ পিপাসা মানে ক্ষুধা ও পিপাসায় ক্লান্ত দেখে তার আহারের বা তার খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে দিলেন মোর সেনাপতি ক্ষুণ্নি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল এরপর মোট সেনাপতি খাদ্য গ্রহণ অর্থাৎ খাবার খেয়েছেন এবং উভয়ের মধ্যে মোর সেনাপতি ও আরব সেনাপতির মধ্যে কথা হচ্ছে এখন মোর সেনাপতির ক্লান্তি দূর হয়ে গেছে খাবার খেয়ে তাহারা পরস্পর সিও 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 মানে নিজ নিজ তাহারা পরস্পর সিও ও সিও পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতি পরিচয় প্রদান করিতে লাগিলেন এই কথা বলার সময় তারা উভয়ই উভয়ে পূর্বপুরুষ দিগের এবং নিজেদের যে সাহস সাহস যুদ্ধক্ষেত্রে তারা কী কী করেছেন এইসব কথাবার্তা বলতে লাগল তারা উভয়ই যেহেতু সেনাপতি তাই সেই যুদ্ধের কথা তারা বলতে লাগলেন বা বলতে থাকলেন তাদের কথাবার্তায় নিজেদের পূর্বপুরুষের এবং নিজেদের সাহসিকতা এবং যুদ্ধ কৌশল সম্বন্ধে আলোচনা হতে থাকলো এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল বিবর্ণ মানে ফ্যাকাশে রংহীন এই কথাবার্তা চলাকালে আরব সেনাপতি যেন ফ্যাকাসে বা রক্তশূন্য হয়ে গেল তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন তখন আরব সেনাপতি সেখান থেকে উঠে পড়লেন এবং সেখান থেকে চলে গেলেন এবং কিঞ্চিত পরেই মোর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন আমার অতিশয় অসুখ বোধ হইতেছে এই জন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হয়ে আপনি আহার করিয়া শয়ন করুন এই চলে যাওয়ার পরে আরব সেনাপতি আর এলেন না তিনি কাউকে দিয়ে বলে পাঠালেন কোন দাস বা চাকরকে দিয়ে বলে পাঠালেন যে তার অসুখ বোধ হচ্ছে এই জন্য তিনি তার কাছে থেকে মৌ সেনাপতির কাছে থেকে তার পরিচর্যা করতে পারলেন না আহার সামগ্রী অর্থাৎ খাদ্যদ্রব্য এবং শয্যা বিছানা প্রস্তুত হয়েছে তিনি যেন রাত্রিকালে নিশ্চিন্তে সয়ন করেন তার সাথে আর দেখা হবে না আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হয়ে আছে তাহাতে আপনি কোনো নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্মৃ শিবিরে পৌঁছিতে পারবেন না আরব সেনাপতি আরও বলেছেন যে আপনার অশ্ব অর্থাৎ ঘোড়াটি অত্যন্ত মৃয়মান হয়ে পড়েছে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে এই ঘোড়াতে করে আপনি কখনোই নিজের শিবিরে পৌঁছাতে পারবেন না অতি এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত করিয়া দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব অর্থাৎ আগামীকাল প্রত্যুষে বা সকালবেলায় আমি একটি তেজস্বী অস্ত্র আপনাকে দেব বা তেজস্বী ঘোড়া আপনাকে দেব সাজিয়ে দেব এবং সেই ঘোড়াটি পটমণ্ডপ দ্বারে অর্থাৎ দ্বার প্রান্তে উপস্থিত থাকবে সেই সময় আপনার সাথে আমার দেখা হবে আর সেই টাট্টু ঘোড়া বা সেই তেজি ঘোড়া বা তেজস্বী ঘোড়ার পিঠে চুড়ে আপনি যথারীতি আপনার শিবিরের উদ্দেশ্যে গমন করতে পারবেন বা চলে যেতে পারবেন আপনার যাতে কোনো সমস্যা না হয় কোনো অসুবিধা না হয় সে বিষয়ে আমি যথোপযুক্ত আনুকূল্য করব কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মোর সেনাপতি আহার করিয়া সন্দেহান চিত্তে করিলেন আরব সেনাপতি কেন উঠে চলে গেলেন কেন তার সাথে দেখা করলেন না এবং কেন এরূপ আচরণ করছেন তা বুঝতে না পেরে মোর সেনাপতি চিত্তে অর্থাৎ মনে সন্দেহ বজায় রেখে সয়ন করলেন শুয়ে পড়লেন রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল এবং কহিল আপনকার প্রস্থানের সময় উপস্থিত গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন আহার প্রস্তুত যথারীতি সকাল হলো এবং আরব সেনাপতির লোকজন এই মোট সেনাপতির নিদ্রাভঙ্কর ঘুম থেকে তুলল এবং বলল যে আপনার যাওয়ার সময় চলে এসছে বা যাওয়ার সময় হয়ে গেছে এখন ঘুম থেকে উঠুন এবং মুখ হাত ধুয়ে আহার গ্রহণ করে এখান থেকে চলে যান সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রখালী সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না আরব সেনাপতির নির্দেশ মতো মোট সেনাপতি শয্যা পরিত্যাগ করলেন ঘুম থেকে উঠলেন মুখ হাত ধুলেন এবং খাবার গ্রহণ করলেন কিন্তু খাবার গ্রহণ করার সময় সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না পরে উপস্থিত তিনি সজ্জিত দেখিলেন অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন এরপর তিনি যখন শিবির থেকে বেরুলেন এবং দেখতে পেলেন যে ঘোড়ার মুখের লাগাম ধরে আরব সেনাপতি দাঁড়িয়ে আছে আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মোর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন আপনি সত্তর প্রস্থান করুন আরব সেনাপতি ও মোর সেনাপতি যখন দেখা হলো এই সকালবেলাতে এই প্রথমবার তখন সাদরে সম্ভাষণ করে অর্থাৎ বন্ধুভাবে সম্ভাষণ করে মোর সেনাপতিকে ঘোড়া পেটে চাপালেন এবং আরব সেনাপতি বললেন যে আপনি দ্রুত এখান থেকে চলে যান এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নেই এর এটা হচ্ছে বিপক্ষ শিবির অর্থাৎ আপনার শত্রু শিবির এই শিবিরের মধ্যে আমি আপনার সব থেকে বড় শত্রু আমার থেকে বিপক্ষ আর কেউ নেই আপনি দ্রুত এখান থেকে পলায়ন করুন বা চলে যান গত যথাকালে আমরা উভয়ে একাশনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিয়াছিলাম আপনি সিও ও সিও পূর্বপুরুষ দিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন অর্থাৎ গতকাল রাতে যখন আমরা পরস্পর কথাবার্তা বলছিলাম এবং আপনি আপনার পূর্বপুরুষদের বীরত্বের পরিচয় দিচ্ছিলেন তখন ঘটনাক্রমে আপনি বলে ফেলেছেন বা আমি জানতে পেরেছি যে আপনি আমার পিতাকে হত্যা করেছেন আপনি আমার পিতার হন্তারক আমি শ্রবণ মাত্র বৈর্য সাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি সূর্যোদয় হইলি প্রাণপণে হন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব এবং আমি তখনই ভেবে রেখেছিলাম বা তখনই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে সকাল হলেই সূর্যোদয় হলেই আপনাকে আমি হত্যা করব। অর্থাৎ পিতার হত্যাকারীকে আমি হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেব এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই আপনি সত্তর প্রস্থান করুন এখনো সূর্য ওঠে একটু পরেই সূর্য উঠে যাবে আপনি দ্রুত এই স্থান থেকে চলে যান নয়তো সূর্য উঠলে পরে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না আপনি অতিথিভাবে যেহেতু এখানে রয়েছেন আর আমি আমার জাতীয় ধর্ম রক্ষা করেছি জাতীয় ধর্ম অনুসারে আমি কখনোই অতিথির অনিষ্ট করব না আপনি অতিথিভাবে রয়েছেন তাই আপনার অনিষ্ট আমি করিনি কিন্তু সূর্যোদয় হলে আমি প্রতিজ্ঞা রক্ষার্থে পিতৃহত্যাঁ পিতৃহত্যা প্রতিশোধ নেবার জন্য আপনাকে আমি হত্যা করব কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথিভাব অপগত হইবে এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব কিন্তু আপনি আমার এই শিবির থেকে চলে যাওয়ার মুহূর্তমাত্র পরেই আপনি জেনে রাখবেন যে আমি আপনার আর অতিথি সেবা করতে পারবো না বা আপনাকে আমি অতিথি ভাবতে পারব না আমি আপনাকে হত্যা করার জন্য যথারীতি চেষ্টা করব যতক্ষণ আপনি আমার শিবিরে আছেন ততক্ষণ আমার অতিথি এবং ততক্ষণ আপনি সুরক্ষিত কিন্তু এরপরে যখন আপনি এই ঘোড়ায় পিঠে চেপে চলে যাবেন তখন আমি আপনার বন্ধু হতে পারবো না এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন সূর্যোদয় হইবে মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বলছে এই যে আরেকটি অশ্ব সজ্জিত আছে আরেকটি ঘোড়া রয়েছে এখানে আমি এটাতে চাপবো যখনই সূর্যোদয় হবে আমিও এটাতে চেপে বসবো এবং আপনাকে অনুসরণ করব। বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব অর্থাৎ শত্রু হিসাবে আপনাকে অনুসরণ করব আপনাকে হত্যা করার জন্য আপনি এর মধ্যে যদি পালিয়ে যেতে পারেন চলে যেতে পারেন খুব ভালো কথা না হলে আপনার সঙ্গে আমার যুদ্ধ অবতারিত হবে কিন্তু আমি আপনাকে যে অস্ত্র দিয়ে উহা আমার অস্ত্র অপেক্ষা কোনো অংশেই হীন নহে যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ে প্রাণ রক্ষার সম্ভাবনা আপনাকে যে অস্ত্র দিয়েছি সেটিও খারাপ অস্ত্র নয় তা দ্রুত বেগে গমন করতে বা দ্রুত বেগে ছুটতে পারে আপনি যদি ওই অশ্বের পৃষ্ঠে বা ওই ঘোড়ার পিঠে চেপে পালিয়ে যেতে পারেন চলে যেতে পারেন এবং আপনার সাথে আমার দেখা না হয় তাহলে আমাদের দুজনেরই প্রাণ রক্ষা হবে অর্থাৎ আমাদের মধ্যে লড়াই বা যুদ্ধ আর হবে না অর্থাৎ আমি যদি আপনাকে দেখতে না পাই ধরতে না পারি তাহলে আর যুদ্ধ হবে না আপনি বেঁচে যাবেন আমিও হয়তো বেঁচে যাব। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও কর্মর্ধন পূর্বক তাহাকে বিদায় দিলেন এ কথা বলে আরব সেনাপতি সাদরে সম্ভাষণ করে অর্থাৎ বন্ধুভাবে সম্ভাষণ করে অর্থাৎ হ্যান্ডশেক করে তাকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন তিনি সঙ্গে সঙ্গে এখানে তিনিব সেনাপতি দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন এবং যখন সূর্য উঠল আরব সেনাপতি ঘোড়ায় পেটে চাপলেন এবং মূর সেনাপতির উদ্দেশ্যে গমন করলেন অর্থাৎ মূর হত্যার জন্য তাকে অনুসরণ করলেন মূর্সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন মূর্সেনাপতি আগেই চলে গেছেন কতিপয় পূর্বে মানে কিছুক্ষণ পূর্বে মোর চলে গিয়েছিলেন সেখান থেকে এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী এবং যে অশ্বে বা যে ঘোড়ায় পিঠে মূর্সেনাপতি চলে গিয়েছিলেন সেই অশ্বটি যথেষ্ট শক্তিমান সবল এই জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ উপস্থিত হইলেন আর এই কারণে তিনি নিশ্চিন্তে নিরাপদে তিনি নিজের শিবিরে পৌঁছে গেলেন আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন কিন্তু তাহাকে সপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর আর বৈরু সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিয়া বুঝিতে পারিয়া সিও শিবিরে গমন করিলেন আরব সেনাপতি দেখলেন যে মূর সেনাপতি নিজের শিবিরে পৌঁছে গেছেন মূর সেনাপতির শিবিরে গিয়ে মূর সেনাপতিকে হত্যা করা সম্ভব নয় তাই আরব সেনাপতি ফিরে এলেন এই ছিল গল্পের বিষয়বস্তু এখানে দেখা যাচ্ছে যে আরব সেনাপতি মোর সেনাপতির প্রতি অত্যন্ত বন্ধু সুলভ আচরণ করেছেন মোর সেনাপতিকে আত্মরক্ষার যথেষ্ট সুযোগ দিয়েছেন তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন তিনি ইচ্ছা করলে আর মোর সেনাপতিকে হত্যা করতে পারতেন সেই রাত্রি হত্যা করতে পারতেন কিন্তু তিনি জাতীয় ধর্ম রক্ষা করেছিলেন তিনি জাতীয় ধর্ম বজায় রেখে যিনি অতিথি তার প্রতি অতিথি সুলভ আচরণ করেছেন তাকে হত্যা করেননি শত্রু সুলভ আচরণ করেননি আর এখানেই আরব সেনাপতির মহত্ব আরব সেনাপতির বীরত্বেরও প্রকাশ এই কাহিনীতে প্রকাশ পেয়েছে তো এই ছিল আজকের আলোচনার বিষয় আলোচনাটি কেমন লাগলো জানিও আর চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ